বিশ্বে ক্যান্সার রোধে কাজ করছে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। আন্তর্জাতিক এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের লক্ষ্য অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে বিশ্বের 50% ক্যান্সার কমাতে চায়। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিটে এসব কথা জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বাংলাদেশে বছরে 1.5 লাখ মানুষ আক্রান্ত হয় ক্যান্সারে। এর বেশিরভাগই যথাযথ চিকিৎসা না পেয়ে বা অবৈজ্ঞানিক চিকিৎসার খপ্পরে পড়ে মারা যান। আবার শেষ পর্যায়ে এসে ক্যান্সার শনাক্ত হওয়ার কারণে কোনো চিকিৎসা কাজ করে না, তাদের শেষ পরিণতি মৃত্যু। গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট নামের আন্তর্জাতিক সংস্থাটি 2050 সালের মধ্যে বিশ্বের 50% ক্যান্সার কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই সামিটের আয়োজন করা হয় বাংলাদেশে। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো নেটওয়ার্কিং, যে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বাইরে ট্রেনিং নিতে পারবে এবং গবেষণা করতে পারবে এবং তারা দেশে ফিরে এসে এই টোটাল সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে পারবে। ক্যান্সার বার্ডেনটা কমানোর জন্য তাদের প্রবলেমটা কি এবং সেই প্রবলেমটা থেকে উত্তরণের জন্য সেক্ষেত্রে তারা কীভাবে ফ্যাসিলিট করতে পারে, তারা কীভাবে ক্যাটালাইজ করতে পারে, সেটা হচ্ছে এই মানে অর্গানাইজেশনের মেইন মটো। উন্নত বিশ্বের পাশাপাশি সম্ভাবনাময় দেশগুলোতেও এই লক্ষ্য বাস্তবায়নে একসাথে কাজ করছে সংস্থাটি এবং বাংলাদেশের প্রতিনিধিরাও। সো আওয়ার গোল ইজ অ্যাকচুয়ালি কোলাবোরেট উইথ অনকোলজি ক্লাব অফ বাংলাদেশ, ইউ নো, টু ব্রিং দ্যাট সেম ক্যাপাবিলিটিস দ্যাট উই হ্যাভ ইন হাই ইনকাম কান্ট্রিজ হিয়ার। আমাদের মিশন হচ্ছে যে উই ওয়ান্ট টু রিডিউস or address the problem of disparity both in the US as well as globally, and the vision is to eliminate cancer through collaboration. So collaboration is the key word. বিশ্বব্যাপী ক্যান্সার রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান বক্তারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।